ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন জোট বুঝতে পেরেছে যে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায় না, বলেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আবাসন খাতে দেশের শীর্ষ সংগঠন রিহাব আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন বাণিজ্য মন্ত্রী। রিহাব সভাপতি শামসুল আলামিন বাজেটে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুবিধা চালু সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু বলেন, বর্তমানে আবাসন খাত ভালো সময় পার করছে না। এই খাতের সাথে 3 শতাধিক লিঙ্কেজ শিল্প জড়িত উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত এই খাতে আরো সহযোগিতা করা। অর্থ স্বল্পতার কারণে পর্যটন শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ।